আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান ওয়ালিদ। জিমা ফ্লাইটে আপনাদেরকে আবারও স্বাগতম। বরাবরের মতন আমরা এবার এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকে আমরা দেখাবো আমাদের একটি ফিজিক্যাল মডেল নিয়ে, একটি আবাসিক ভবনের এক্সটেরিয়রের 3D মডেল। তো চলুন দেখা যাক, আলোচনা করা যাক মডেলটি নিয়ে। তো এই হলো আমাদের একটি আবাসিক ভবনের 3D মডেল, লাইভ মডেল যেটাকে আমরা বলি। এবং এটি একটি 6-তলা আবাসিক ভবনের মডেল, এবং ঢাকাতে এই ভবনটি খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু হবে। তো আমরা প্রথমে যদি একটু উপরের দিকটা দেখাই, ছাদের অংশটা, তো আপনারা এই ছাদের অংশটি দেখতে পাচ্ছেন। এখানে একটি চমৎকার বসার জায়গা রয়েছে, একটু গার্ডেনিংয়ের জায়গা রয়েছে, এবং এটি একটি পানির ট্যাঙ্কি, এবং সিঁড়ির জন্য যে জায়গাটি, ওঠার জন্য যে জায়গাটি, এই হলো সেই জায়গাটি। এখন যদি আমরা ভবনটির নিচের দিকে যাই, নিচের দিক থেকে শুরু করতে পারি আমরা, এই যে অংশটি, এটা হলো পার্কিং এরিয়া, এটার ভিতরে পার্কিং এরিয়াটি। এবং এটি সম্পূর্ণ একটি আবাসিক ভবন, এখানে কোনো নিচের 1-2 তলা কোনো কমার্শিয়াল স্পেস এখানে নেই, পুরোটাই আবাসিক ভবন। আমরা ভবনটির সাইডের ভিউগুলো যদি আমরা দেখাই, এই হলো একটি সাইডের ভিউ, এবং এটি হলো ব্যাক সাইডের ভিউ। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভবনটির বেলকনিগুলোতে আমরা গ্লাস ইউজ করেছি, এবং আপনি ভবনটির কালার কম্বিনেশনটা দেখতে পারেন। আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এর কালারটা বজায় রাখার জন্য, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই হলো আমাদের আজকের মডেলটি। এবং আমরা যদি মডেলটির বিভিন্ন আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, আমরা এই সাইড থেকে, আমরা এই দিক থেকে ক্যামেরাটা ঘুরাই, এই সাইড থেকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সাইটে গাছ থাকার কারণে আমরা এখানে একটা গাছের মডেল তৈরি করেছি। তো এটাই ছিল আমাদের আজকের মডেল। এবং এই ধরনের মডেল যদি কেউ তৈরি করতে চান কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রিয়েল এস্টেট কোম্পানির জন্য, জিমা ফ্ল্যাটের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হটলাইন নম্বর কিংবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। জিমা ফ্ল্যাটের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।